বাংলায় হাতে খড়ির পর বাংলা চেনার উদ্যোগ রাজ্যপালের। দক্ষিণেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে সূচনা একতা যাত্রার, প্রশংসা বঙ্গ সংস্কৃতির। অমর্ত সেনকে বেনজির কটাক্ষ দিলীপ ঘোষের। নোবেলজয়ী জমিচোর বলে একযোগে তোপ শাসক দলকেও, বিতর্কিত মন্তব্যের জবাব শাসক দলের। নিয়ম ভেঙে রিভিউ বৈঠকের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। মুখ্য সচিবকে নিশানা করে জনস্বার্থ মামলার হুঁশিয়ারি শুভেন্দুর, পাল্টা জবাব তৃণমূলের। কুলতলকে নিরাপত্তা দেওয়ার অভিসন্ধি নেই, নিয়োগ দুর্নীতিতে ধৃতকে নিয়ে দলের অবস্থান জানালেন সায়নী। কুলতলের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে জারি ধোঁয়াশা। দিদির সুরক্ষা কবচের থিম সং প্রকাশ তৃণমূলের। উদ্বোধনী মঞ্চে সায়নী, দেবাংশু, তৃণাঙ্কুর। নতুন গান ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মুঘল গার্ডেন্সের নাম বদল সমর্থনে বিস্ফোরক শুভেন্দু। ক্ষমতায় এলে রাজ্য থেকে মোঘল ও ব্রিটিশদের স্মৃতি মুছে দেব, হুঁশিয়ারি বিরোধী দলনেতা। ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসের কনভয়ে হামলা, পুলিশ আধিকারিকের গুলিতে নিহত মন্ত্রী, হামলাকারী মানসিক বিকারগ্রস্ত, দাবি অভিযুক্তের স্ত্রী। ভারতের মহিলা ক্রিকেটে ইতিহাস, প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৯ টি-20 বিশ্বকাপে সেরা ভারতী, ইংল্যান্ডকে দুর্মুষ করে বিশ্বজয় শেফালিনের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। বাংলা ভাষায় হাতে খড়ির পর বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি চেনার উদ্যোগ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার সস্ত্রীক দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে সেই উদ্যোগের সূচনা করলেন তিনি। এদিন সাংবাদিকদের সামনে এই উদ্যোগকে একতা যাত্রা হিসেবে ঘোষণা করেন তিনি। প্রতিদিনই হাজার হাজার ভক্ত সমাগমের জন্য আঁটোসাঁটো নিরাপত্তার চাদরে মোড়া থাকে এই মন্দির। তবে রবিবার সস্ত্রীক রাজ্যপাল আসায় সেই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছিল। এদিন পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, বাংলার অন্যতম তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বর এবং ঠাকুর রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত, তাই এই মন্দিরে মায়ের কাছে পুজো দিতে এসেছি। সেখানে দাঁড়িয়ে বাংলার সংস্কৃতির ভূয়সী প্রশংসাও করেন তিনি। একই সঙ্গে বাংলাকে সেকেন্ড হোম বলে উল্লেখ করেন রাজ্যপাল। এদিন ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে রাজ্যপাল অভিভূত হয়েছেন বলেই জানিয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের সদস্য কুশল চৌধুরী। যদিও সরস্বতী পুজোর রাতে দিল্লি সফরের প্রসঙ্গে কোনো জবাব দিতে চাননি রাজ্যপাল। বাংলা ভাষার পাশাপাশি বাংলা সংস্কৃতিকেও যে তিনি ভালোভাবে নিতে চান, তাঁর এই উদ্যোগেই তা স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখল বিতর্কে মন্তব্য রাখতে গিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনকে জমি চোর বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। এ বিষয়ে বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতির কটাক্ষ, দিদিকে প্রধানমন্ত্রী করতে হবে, মোদি হটাও দেশ বাঁচাও যারা বলেছিলেন তারাই এখন সরে গিয়েছেন, এখন অমর্ত সেনের সার্টিফিকেট নিতে হচ্ছে যে লোকটাকে কেউ মানেই না। এখানেই থেমে থাকেন নি তিনি। দিলীপ ঘোষের সরাসরি দাবি, অমর্ত সেন বিশ্বভারতীর জমি দখল করে রয়েছেন। প্রসঙ্গত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি দখল নিয়ে বেশ কিছুদিন ধরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নিশানায় রয়েছেন অমর্ত সেন, আর এই ইস্যুতে আড়াআড়ি বিভক্ত হয়েছে বাংলার রাজনৈতিক মহল। একদিকে নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়েছে শাসক দল তৃণমূল, অন্যদিকে বিশ্বভারতীর উপাচার্যকে এক প্রকার সমর্থন করেছে বিজেপি। এদিন এই ইস্যুতে বর্ষিয়ান অর্থনীতিবিদ ও রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন তিনি। তার মতে, চোরে চোরে মাস্তুতো ভাই, সব জমি চোরেরা এক হয়ে গিয়েছে, নিজে জমি দখল করে রয়েছেন আর চোখ রাঙাচ্ছেন বিশ্বভারতীর উপাচার্যকে। যদিও দিলীপকে পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, তার কথায় রোজ সকালে বিতর্কিত মন্তব্য করে রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা করেন দিলীপ ঘোষ। এদিনও তাই করেছেন তিনি। অমর্ত সেনকে যারা মুছে ফেলার চেষ্টা করবেন তারা নিজেরাই ইতিহাস থেকে মুছে যাবে বলেই পাল্টা জবাব দিয়েছে শাসক দল। নিয়ম ভেঙে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগে নিয়ে রবিবার মুখ্য সচিবকে নিশানা করে টুইটারে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন টুইটারে তিনি প্রশ্ন তোলেন, গত চার বছরে রাজ্যের কোনো লোকসভাতে সাংসদদের নেতৃত্বে পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়নি, কেন শনিবার শুধুমাত্র ডায়মন্ড হারবারে রিভিউ মিটিং করা হলো, বাকি ৪১টি লোকসভা কেন্দ্রে কেন এই বৈঠক হলো না। মুখ্য সচিবকে নিশানা করে বিরোধী দলনেতা লেখেন, আমি আশা করি বাকি ৪১টি লোকসভা কেন্দ্রেও জেলা শাসকরা পর্যালোচনা বৈঠকের ব্যবস্থা করবেন, দু সপ্তাহ অপেক্ষা করব, না হলে আদালতে জনস্বার্থ মামলা করব। রাজ্যের বিরোধী দলনেতার এহেন দাবির পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, তার কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যা করেছেন তা দেশের কাছে রোল মডেল, এরকম কাজের কথা বিজেপি ভাবতেও পারবে না। তৃণমূল সারা বছর সমাজনীতি করে আর ভোটের আগে রাজনীতি, কিন্তু বিজেপি তো ভোট পাখি, এটা তৃণমূলের সংস্কৃতি নয়। গোটা দেশ অভিষেকের মডেল অনুসরণ করুক, তাতে ভারতবাসীর উপকার হবে, এমনটাই পরামর্শ তৃণমূল সাংসদের।
শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের গ্রেপ্তারি নিয়ে সরগরম রাজনীতি। এবার সেই প্রসঙ্গে দলের অবস্থান নিয়ে মন্তব্য করলেন সায়নী ঘোষ। রবিবার তিনি বলেন, তদন্ত চলছে, প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী হিসেবে চিহ্নিত করা যায় না। অপরাধ করলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। আমি যুব সভানেত্রী হিসেবে বলতে পারি, কুন্তল ঘোষকে নিরাপত্তা দেওয়ার মতো কোনো অভিসন্ধি আমাদের নেই। সায়নী ঘোষের এই মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, তবে কি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের ডানা ছাড়তে চলেছে তৃণমূল? পার্থ চট্টোপাধ্যায়ের মতো তাঁর বিরুদ্ধেও তৃণমূল কোনো ব্যবস্থা নেয় কিনা সেদিকেই নজর রেখেছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে আদালতের নির্দেশ অনুযায়ী 48 ঘন্টা অন্তর কুন্তলের স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা। এই কদিন বিধাননগর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তাঁর, তবে রবিবার তাঁকে আর হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। পরিবর্তে সিজিও কমপ্লেক্সে আসেন তিন চিকিৎসক। আচমকা কেন সিজিও কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা করা হলো কুন্তলের, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে নিয়োগ দুর্নীতিতে ধৃতের বিরুদ্ধে দল যে প্রয়োজনে কঠোর অবস্থান নিতে পারে, এদিন সায়নীর কথাতে থাকলো সেই ইঙ্গিত। এবার দিদির সুরক্ষা কবচ প্রকল্পের থিম সং প্রকাশ করলো তৃণমূল। রবিবার তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ, আইপিসেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপস্থিতিতে প্রকাশিত হলো এই গান। প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যবাসীর অভাব অভিযোগ শুনে সমস্যা সমাধানই এই প্রকল্পের মূল লক্ষ্য, আর সেই লক্ষ্যে ব্যাপক সফল দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে কিভাবে রাজ্যবাসীকে আগলে রাখতে চান মুখ্যমন্ত্রী, তা গানের প্রথম কটি লাইনেই বেশ স্পষ্ট। তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার গান প্রকাশ করেছে তৃণমূল। বদলা নয় বদল চাই, গ্রামে গ্রামে ফুটছে উন্নয়নের ফুল, গানগুলি যথেষ্ট জনপ্রিয়। গত নির্বাচনের আগেও জনপ্রিয় হয়েছিল খেলা হবে গানটিও। সদ্য আত্মপ্রকাশ করা দিদির সুরক্ষা কবচ কর্মসূচির থিম সং ঘিরেও সেই একই উন্মাদনা দেখা দিয়েছে কর্মী সমর্থকদের মধ্যে। রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেন্স এর নাম বদল নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। তার মন্তব্য, ভারত থেকে মুঘলদের সব স্মৃতি মুছে ফেলা উচিত। একই সঙ্গে এ প্রসঙ্গে শুভেন্দুর হুঁশিয়ারি, বিজেপি ক্ষমতায় এলে এক সপ্তাহের মধ্যে বাংলা থেকে ব্রিটিশ এবং মুঘলদের সব স্মৃতি মুছে দেওয়া হবে। শনিবারই দিল্লির রাষ্ট্রপতি ভবনে মুঘল গার্ডেন্স এর নাম বদলের সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র। স্বাধীনতার 75 বছর উপলক্ষে দেশজুড়ে আজাদি কা অমৃত মহোৎসব পালিত হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উদ্যানটির নাম রেখেছেন অমৃত উদ্যান। এ বিষয়ে বিরোধীদের অভিযোগ, দেশ থেকে ইসলামিক সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা করছে সরকার। সেই অভিযোগের পাল্টা জবাবে এদিন শুভেন্দু বলেন, মোগলরা হাজার হিন্দু মেরেছে, মন্দির ধ্বংস করেছে, তাই ওদের নাম অনুসারে যা যা এদেশে আছে সব নাম বদলে ফেলা উচিত। শুধু মুঘল গার্ডেন্স নয়, দেশের সব শহর সব গ্রাম যেখানে মোগলদের নাম আছে সব মুছে ফেলা উচিত। আমরা বাংলায় ক্ষমতা এলে এক সপ্তাহের মধ্যে মোগল এবং ব্রিটিশদের সব স্মৃতি মুছে দেব। বিরোধী দলনেতার এই মন্তব্যকে ধর্মীয় বিভাজনের উস্কানি হিসেবেই দেখছে তৃণমূল। নাম বদলের এই রাজনীতিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা জওহর সরকার। অন্যদিকে নাম বদলের পরিবর্তে কর্মসংস্থান এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেই যে সরকারের মন দেওয়া উচিত, তা স্পষ্ট ভাষাতেই জানিয়েছেন তৃণমূল নেতা ডেরেক ওব্রায়েন। কনভয় হামলায় পুলিশি আধিকারিকের গুলিতে মৃত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস। রবিবার ব্রজরাজনগরের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান এক পুলিশ আধিকারিক। সূত্রের খবর, হামলাকারী গোপাল দাস নামে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মন্ত্রীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে নিয়ে আসা হয় ভুবনেশ্বরে একটি হাসপাতালে, সেখানেই মৃত্যু হয় তাঁর। ঘটনা প্রসঙ্গে ব্রজরাজনগরের সাব ডিভিশনাল পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভৈ জানিয়েছেন, এএসআই গোপাল দাস আচমকা সার্ভিস রিভলভার বের করে মন্ত্রী নবকিশোর দাসকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। তাতেই গুলিবিদ্ধ হন বিজেডি নেতা তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। জনৈক এক প্রত্যক্ষদর্শীর মতে, মন্ত্রী গাড়ি থেকে বেরোনো মাত্র তাঁর উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোই পুলিশকর্মী, যদিও হামলার সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনার তীব্র নিন্দা করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। এদিকে হামলাকারী পুলিশকর্মী মানসিকভাবে সুস্থ নন বলেই দাবি করেছেন অভিযুক্তের স্ত্রী। ইতিহাস গড়ল ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল। প্রথম দল হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে নিল শেফালি ভার্মার ব্রিগেড। ফাইনালে ইংল্যান্ডকে দুর্মুষ করে দিয়ে ট্রফি জিতল ভারত। প্রথমবার অনূর্ধ্ব-১৯ টি-20 বিশ্বকাপের আয়োজন করেছে আইসিসি। টুর্নামেন্টের প্রথম বছরেই সেরার শিরোপা পেল ভারত। প্রথম ম্যাচ থেকেই দাপট দেখিয়ে একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল ভারত। মাত্র একটি ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছিল শেফালি ভার্মার দল। তবে সেই ধাক্কা সামলে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে দেয় ভারতের অনূর্ধ্ব-১৯ মেয়েরা। গোটা টুর্নামেন্টে অপরাজেয় ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রফি জয়ের যুদ্ধে নামেন ঋচা ঘোষরা। রবিবার খেলতে নেমে বিপক্ষকে গুনিয়ে দেন ভারতীয় বোলাররা। মাত্র 6 রান দিয়ে টপ অর্ডারের 2 উইকেট তুলে নেন তিতাস সাধু।
গত ম্যাচের সেরা পরশবি চোপড়া এই দিনও মাত্র 13 রান দিয়ে দুটি উইকেট নেন। ভারতীয় বোলারদের মধ্যে উইকেট পান সকলেই 17.1 ওভারেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। মাত্র 69 রানের সহজ টার্গেট তাড়া করতে গিয়ে শুরুতেই শেফালির উইকেট হারায় ভারত। এক ওভার পরেই ফর্মে থাকা ওপেনার শ্বেতা শেরাওয়াতও আউট হয়ে যান। 22 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে আচমকাই চাপে পড়ে যায় ভারত। তবে মাথা ঠান্ডা রেখে ভারতকে ম্যাচে ফেরান সৌম্যা তিওয়ারি ও গুঙ্গাড়ি তৃষা। ফলে 14 ওভারেই জয়ের রান তুলে ফেলে শেফালি ব্রিগেড। তাদের অনবদ্য পারফরমেন্সে মহিলাদের ক্রিকেটে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেল ভারত। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।